নমস্কার প্রশ্নকাল স্বাগত করুছি মু শান্তিভূষণ আজ প্রশ্নকাল প্রসঙ্গ রয়েছে ডবল মর্ডর পুলিশ অভিযুক্ত মহাঙ্গা ডবল মর্ডর কেসে পুলিশ চারিজণ অভিযুক্ত গিরফ করেছে আজ জনে মুখ্য অভিযুক্ত যা পুলিশ কুচি পঞ্চানন সেঠি তাকে ক্রাইম সিনু রিক্রিয়েট করা যাই ক্রাইম সিন কিন্তু মূলকথা হচ্ছে যে এটি যে পঞ্চায়েতরা মন্ত্রী প্রতাপ জেলা তাঁর না অভিযুক্ত তালিকার তে নরের এবং অভিযোগ হোক যে ଯିଏ ମନ୍ତ୍ରୀ ଅଛନ୍ତି ତାଙ୍କ ପ୍ରରୋଚନାରେ ହିଁ ହତ୍ୟାକାଣ୍ଡ ଭିଆଇ ଭିଆଯାଇଛି ଏବଂ ବିଜେଡ଼ିର କିଛି କର୍ମୀ ନେତା ଯିଏ ସରପଞ୍ଚଙ୍କ ସ୍ୱାମୀ ଭିକାରୀ ସ୍ୱାମୀ ଯେ ପ୍ରଭାବଶାଳୀ ନେତା ଏହିମାନଙ୍କ ହାତ ଅଛି ମୁଖ୍ୟ ଅଭିଯୁକ୍ତରେ ଏକ ନମ୍ବର ଦୁଇ ନମ୍ବର ଏମାନଙ୍କ ନାଁ ରହିଛି କିନ୍ତୁ পুলিশ তদন্ত সঠিক দিগার যাওনা অভিযোগ হোচ্ছি এবং আজ বিশেষ করে বিজেপি সাংবাদিক সম্মেলনী অভিযোগ করছে এই হত্যাকাণ্ডের পুলিশ র সম্পৃক্ত অই আমি না আজ রিখুছু যে ডবল মর্ডর পুলিশ্র সংৃক্ত আমি প্রশ্নকালে সামিল হবে বিজেপি নেতা শারদা প্রধান এবং আমার সহ সামিল হবেন মানস চৌধুরী কংগ্রেস নেতা এবং প্রদ্যুম শতপথী বরিষ্ঠ সাংবাদিক কথা হাওড়ি যে অভিযোগ রয়েছে মন্ত্রী না যে প্রতাপ জেলা প্ররোচনার বা প্রত জেলা ইঙ্গিতের হত্যাকাণ্ড হয়েছে বিজেপির সাংবাদিক সম্মেলনীরা আজ কিন্তু নয় দিগ আসুচি যে পুলিশ রাত রয়েছে অর্থাৎ কেউ না কোটি পুলিশ রূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বিজেপি সাধারণ সম্পাদক বিজেপি রুথীরা হরিচন্দন সাংবাদিক সম্মেলনী এই অভিযোগ আনি চাহি প্রথমে সমস্ত অতিথি সে বাইট শুণন্তুপরে আলোচনা আরম্ভ করি পৃথ্বীরাাজ হরিচন্দন কম কাজ শুধানু কুলমণি বাবুঙ্কর ও দিব্য সিংহ বাবুঙ্কর হত্যা পছরে পুলিশ রি সম্পৃক্ত অডিসনাল এসপি শ্রী জেলা সেটি এসে গির

এই কথাৰে যি মানে দোষী সেই যদি দণ্ড নমিৱ সেই ডিজি অফিচ ঘেৰাও পাৰে এই আন্দোলন জাৰি ৰব কিছুদিন তলে অহিংসা কোনো সম্বিধানে স্থান দাবী ভাৰতবৰ্ষৰ মানৱ প্ৰধানমন্ত্ৰী আৰু মানৱৰ ৰাষ্ট্ৰপতি মামুহিম ৰাষ্ট্ৰপতি অনুৰোধ পত্ৰ লিখিছিল সেই মুখ্যমন্ত্ৰীকৰনৈতিক দল শাসক ঘটনা এতিকিৰে সাৰিব

କୁଳମଣି ବାବୁ ଦିବ୍ୟସିଂ ବାବୁଙ୍କର ଶବ ସଂସ୍କାର ପାଇଁ ଯାଉଥିଲା ମାହାଙ୍ଗାର ବର୍ଡ଼ର ଖନ୍ଦଳ ଠାରେ ଆମର କଟକ ଗ୍ରାମାଞ୍ଚଳର ଏସ୍ ପି ନିଜେ ଆସିଲେ ଏବଂ ତଦନ୍ତ କରିକି ଦର୍ଶିକି ଦଣ୍ଡ ଦେବେ ବୋଲି କହିଲେ ଏବଂ ଏତେଲା କପି ମଧ୍ୟ ଆମକୁ ଦେଖାଇଲେ ରାଜ୍ୟ ସରକାର ଆମର ରାଜ୍ୟସଭାପତି ବିରୋଧୀ ଦଳ ନେତା ଦେଖାଇଲେ କିନ୍ତୁ ସେଦିନ ସେ କହିଥିଲେ ଏଇଟା ଖୁବ୍ ଶୀଘ୍ର ଆର ଆମେ ଆକ୍ସନ୍ ନେବୁ ବୋଲି এবং গতকাল ভারতীয় জনতা পার্টি তাঁকর এক ডাক পৃথ্বীরাাজ হরচন্দন সাধারণ সম্পাদক গোলক মহাপাত্র লেখাশ্রী সামন্ত সিংহার কে যে যদি অড়চাশ ঘন্টা ভিতরে দোষী ধরা ন আজ সবু যুব মোর্চা তরফর থানা ঘেউ হল কাল এসপি অফিস ঘেউ হব আট তারিখ দিন ডিজি অফিস ঘেউ হব এপ আজ মু ইলেকট্রোিক্স মিডিয়া দেখলি গ্রামাঞ্চল এসপি এক প্রেস নোট জরিয়ায় ধরিচন্তি এবং তার

ପୋଲିସଙ୍କ କହିବା ଅନୁଯାୟୀ ପୋଲିସଙ୍କ ତଥ୍ୟ ଅନୁଯାୟୀ ଏଇଟା ଚଉଦ ନମ୍ବର ଚଉଦ ଜଣ ପଡ଼ିଗଲେ ତେଣୁକରି ଯେହେତୁ ଆମକୁ ରୁରାଲ୍ ଏସ୍ ପି କହିଛନ୍ତି ଖୁବ୍ ଶୀଘ୍ର ତଦନ୍ତ ହୋଇ ଦୋଷିକି ଦଣ୍ଡ ଧରିବେ ଆମ ଏତାଲା ଭିତରୁ ତିନି ଜଣଙ୍କୁ ଆଜି ଧରିଛନ୍ତି ଯାଉ ସିଏ ବି ନୂଆ କଥା ଆଜି ଆଉ ଜଣଙ୍କୁ ପୁନର୍ବାର ଧଲେ ଚାରିଜଣ ଧରିଛନ୍ତି ଆମର ଆମେ ଆଶା କରୁଛୁ ତଥ୍ୟ ତଦନ୍ତ କୁଆଡ଼େ ଯାଉଛି ନା ନାହିଁ ସେଇଟା ଆଗାମୀ ଦିନରେ ଦେଖାଯିବ କିନ୍ତୁ ସିଏ ବି ଆଜି କଥା

ଯେ ଏଥିରେ ପୁଲିସର ସମ୍ପୃକ୍ତି ଅଛି ନାଁ ନେଇକି କହିଛନ୍ତି ଯିଏ ସାଲେପୁରର ପୂର୍ବରୁ ଏସ୍ ଡି ପିଓ ଥିଲେ ଏବେ ଆଡ଼ିସନାଲ୍ ଏସ୍ପି ଅଛନ୍ତି ତାଙ୍କର ସମ୍ପୃକ୍ତି ଅଭିଯୋଗ ଆଣୁଛନ୍ତି ତାଙ୍କର ଭୂମିକା ପ୍ରକୃତରେ କ'ଣ ଅଛି ଏଥିରେ ମୁଁ ସେ ଆଜି ସେ ସାମ୍ବାଦିକ ସମ୍ମିଳନୀରେ ଥିଲି ଆମର ପ୍ରଦେଶ ମହାମନ୍ତ୍ରୀ ପୃଥିବୀରାଜ ହରିଚନ୍ଦନ ଏକ ଅଭିଯୋଗ ଆଣିଲେ ଯେ ସେତେ କାଳର ଡି ଏସ୍ ପି ଏବେକାର ଆଡ଼ିସନାଲ୍ ଏସ୍ପି ଅଛନ୍ତି ବୋଲି ସାର ପୂର୍ଣ୍ଣାଙ୍ଗ ତଳକୁ ତଳ ତଥ୍ୟକୁ ଆମେ ଯାଉନାହୁଁ କାଲି ଯେ ସିଏ ସେ ଅଞ୍ଚଳକୁ ଯାଇଥିଲେ ଅଞ୍ଚଳରେ କାହା ସହିତ କଥା ହେଇଥିବେ ଆଜି ସମ୍ବାଦ କାଗଜରେ ମଧ୍ୟ ମୁଁ ଦେଖିଛି ବରିଷ୍ଠ ପୁଲିସ୍ ଅଫିସର ଏମିତି ନା ନାହିଁ କିନ୍ତୁ ଏମିତି ଗୋଟେ ହିଟ୍ସ ଅଛି ମୁଁ ଯାହା ଆଜି ସମ୍ବାଦ କାଗଜରେ ପଢ଼ିଛି ହୁଏତ ସିଏ ତା'ର ବହୁତ ତଥ୍ୟ ଯୋଗାଡ଼ କରିଥିବେ ମୁଁ ତାଙ୍କ ସହିତ କଥା ହେଇକି ଆପଣଙ୍କୁ କହିବି ସିଏ ବି ଆପଣଙ୍କୁ ଆମ ପ୍ରଦେଶ ସାଧାରଣ ସମ୍ପାଦକ ପୁଙ୍ଗାନୁପୁଙ୍ଗା କହିଲା ପରେ ଆମେ ଏ ବାବଦରେ ଟିପ୍ପଣୀ ଦେବା ଠିକ୍ ହେବନି ଯଦିଓ ସନ୍ଦେହ ଅଛି ଯାହା ସେ କହୁଛନ୍ତି ଠିକ୍ ଅଛି ଯେହେତୁ ଆପଣ ସ୍ଥାନୀୟ ନେତା

এই যে পক্কা ঘর দুর্নীতি পদা আসিলা অন্য দুর্নীতি পদা আসিলা কুলমণি বাবু এ কথা সামনা আনলে সেইপায়ে আক্রোশ হত্যা করুন আউ এক কথা আসুচি যে সেটি দুইটি গ্রাম ভিতরে পূর্ব গণ্ডগোল হয়েছিল এবং যে এতলা কুড়মণি বাবুঙ্ পুয় সে লিখছেন জীবন প্রত্যেক বিপদ অারিদিন পূর্বু সে মারিপাতে ধমক দিয়ে একথা পুলিশ পাখে অভিযোগ হয়েছিল তথাপি পুলিশ চুপ বসে সেইটিপ হত্যাকাণ্ড ঘটে একথা আপনার কেমি नहीं एटा तर राजनैतिक मड रे कुणसी प्रकार संदेह नाही মোৰ কয় কথা হ'ল যি চাৰিদিন পূৰ্বৰ সেই কণপ যাইছিলে তাৰপিছত ধমকিব পৰ্দাফাশ কৰোঁ সেই যোগ চাৰিদিন তলে যায় গাড়ীৰে ছাতজ পিলা যাই যায়কি তাৰিখ ধমকাই এই জিনিছা পুনৰ বৰ্গ থানে এতল দে কিন্তু দুখৰ বিষয় থানা বাবু সেইটোক এতলৰ এটা কাউণ্টৰ কেছ কৰো মানে ঝগড়া কৰিব যায় যদি ধমকিব তাৰ কাউণ্টৰ কেছ ৰখিলে তাৰপৰা যাইকি তাৰ কেছ ৰখিলে এই পাৰ্ছস্থিতিৰে

নিশ্চিতভাৱে শান্তি বাবু মই আপোনাক কৰি ৰখিব চাহে যদি দিন ঘটনা হৈছিল মই যাই ঘৰ যাই কোলী বাবু ঘৰখন যাই পুহে মোৰ নিজে কথা হৈ কুনিয়া সেইৰে সি কয় চাৰি তিনি চাৰি দিন তলে ছাতজ পিলা আছিল মোৰ ঘৰ আগৰে বাপা নে মই নে ঘৰ আগতে গাড়ীমন্দি গ'লে আমি দেখিদেবু তুমি আমনাই কমপ্লেইন কৰো ইয়ে কৰ নেটিৰি দেখ আমি দেখিদেবু যে এই নেতাৰে তুমি উড় আমি দেখি নব মানে কোনো কাহি পুলিচ আকচন নেলানি যদি পুলিচ ৰুপ ৰ কাই যদি পুলিচ আজি মনোবল বঢ়ি নেছ গোটেই নাযায় প্ৰদিন বাবু আপোনাৰ আজি বিজেপি যোগ কৰিছে বৰ্তমান যা মানস কৈছিল চারিদিন পূর্ব আমি এফআইআর কপি পড়ু ছু সে উল্লেখ অারিদিন পূর্বু তা ধমক দিয়ে যাই ঘর পাখু আসি ঘর পাচ্ছি দুর্ভূত ধমক দিয়ে সে না অভিযোগ করলে কিন্তু পুলিশ এতলা রক্ষা পরিবর্তে যে অভিযোগ সে যোগ দেওয়া কাউন্টার এফআইআর করা সে কৌশি কার্যানুষ্ঠান গ্রহণ কলা না পরোক্ষে সূচাওছে কেউ না কোটি এ হত্যাকাণ্ডক পুলিশ প্রোৎসিত করেছি গোটি প্রশ্ন হচ্ছে অপরাধীকরণ এবং অপরাধর রাজনীতিকরণ এই দুইটি যেতবে সংগঠিত হুয়ে সেত বিপর্যয় আসে এবং বিশেষ করে আপনার আহ্লাব উচ্চ ন্যায়ালয় মুখ্য বিচারপতি অশি দশকরে পুলিশ র সংজ্ঞা কম পুলিশ্র সংজ্ঞাটি কো না এক সুসংগঠিত খাকি পোশাক পরিহিত সরকারি গুন্ডা বাহিনী আপনার গোটিয়ে বর্তমান যে কুলমণি বৰাল আৰু দিব্যসৃহ বৰাল হত্যাৰ কথা আজি আছিল এই প্ৰশ্ন উঠি দুই হাজাৰ অথৰ মচাৰে যাওঁ কোটি গাঁৱৰ বেনা কোনো হত্যা কৰো দুইজনক মুখ্য অভিযুক্ত কৰা ভিকাৰী স্বই প্ৰফুল্ল বিশ্বা সেনে অভিযোগৰে মুখ্য অভিযুক্ত এনে কি না এমানে স্থানীয় জনপ্রতিনিধি বা বর্তমান ক্ষমতা থিবা ব্যক্তি অতি নিকটতম লোক বলে সর্বত্র পরিচিত এবো সবুঠার বড় কথা হল জনে অভিযুক্ত এবে গত কিছি দিন তলে দুই তিন দিদিন তলে আপনার ওড়িশা উচ্চ ন্যায়ালয়ৰ মুখ্য বিচারপতি শপথ গ্রহণ মোর মনে অ যেতবে রফিক মুখ্য বিচারপতি ভাবে এটি শপথ গ্রহণ কলে মুখ্যমন্ত্রী করোনা যোগ পরম্পরা প্রোটোকল ভাঙিক গলে না যেতবে জন মন্ত্রী বিধে এভাবে এক অভিযোগ আসি এবং সে অভিযুক্ত এবং তাঁকর প্রাথমিক অভিযোগ ফর্দ বা এফআইআর তাঁর না আছে অন্তত নৈতিক দৃষ্টি সে যা কথা নু তা মনে করার কথা মুখ্যমন্ত্রী তুমি তুমি অভিযুক্ত মুক্ত নুহ তেম ইয়ে গোটি রাজনৈতিক আমি দেখিলে নির্বাচন সময় মঙ্গুজেন হত্যাকাণ্ড খোর্ধার কারণ ওড়িশার গোটে দুর্ভাগ্য এজাবত যে হিসাব কে মাত্র পাঁচ ভাগ লোক অপরাধী দণ্ডিত হচ্ছে পঞ্চানব ভাগ লোক খসি হচ্ছেন তেমন এ পর্যন্ত যেতে রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে সে কোণী ব্যক্তি মধ্যে কৌশি অভিযুক্ত ব্যক্তি দণ্ড পাই না যা ফলে আমি রাজনৈতিক হত্যা কু প্রোৎসাহিত করুচে অপরপক্ষে যা কৌ পূর্ব সাংবাদিক সম্মিনীতে সত্য কথা আমি নিজে চটু আইস বেঁচ নিষ আমি নিজে রাজনৈতিক হিংসাকে প্রোৎসা করি এবং সম্বিধান মুখবন্ধরে অহিংসা স্থানিত করা সুপারিশ করা বা প্রস্তাব দেওয়া ইয়ে সৈতান বেদপাঠ ভি প্রতীয় হে তা গোটে কথা হল ওড়িশু এক জাগ্রত জনমত না সেহেতু এখন প্রদ্যমন বাবু অভিযোগ করছেন যে বিকাশ জেলা মর্ডর কেস মানে মুখ্য অভিযুক্ত সেই মানে বর্তমান খোলম বলু বুলুলে এবং যাউচি যে কুড়মণি বাবু সে দণ্ড প্রচেষ্টা করুলে বারম্বার থানা কিন্তু প্রশাসন দৃষ্টি আকর্ষণ যে এই মানে অভিযুক্ত এবার বি খোলার ধর

তাঁর ট্রাল চাল কি তাঁর বেল হোথি এটা লিপার্টমেন্টর কথা এটা তদন্ত পরিষর কথা আইন মন্ত্রী ভুল কেউ কাল হঠাৎ কে আবাস যোজনা যে দুর্নীতি হয়েছে ভিকারী ওটা বিএল ডব্লু চাকি বহিষ্কার হয়েছে মন্ত্রী তাঁ পাখানে খবর না সেটা দণ্ড কোশি বিএল ডব্লু সে যে ভিকারী স্বয়ং ইন্দ্র আবাস যোজনার কি প্রধানমন্ত্রী আবাস যোজনার বহিষ্কৃত হয়ে না

ସଭାପତି ସମୀର ମହାନ୍ତି ଲିଡ଼ର ଅଫ୍ ଅପୋଜିସନ୍ ପ୍ରଦୀପ ନାୟକ ଏଥିପାଇଁ ତାଙ୍କ ଘରକୁ ବର୍ଷେ ତଳେ ଯାଇଥିଲେ ଏବଂ ସାମ୍ବାଦିକ ସମ୍ମିଳନୀ ନେଇଥିଲେ ଏକ ଡାକମଙ୍ଗାଳରେ ପୋଲିସ ଅଫିସରମାନଙ୍କ ସହ ଆଲୋଚନା କରିଥିଲେ ଏବଂ ସେ ପୋଲିସ ଅଫିସର କହିଥିଲେ ଆମେ ତତ୍କାଣାତ ଗିରଫ କରିବୁ ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ କୌଣସି ଆକ୍ସନ୍ ନେଇନାହିଁ ବର୍ଷେ ଦୁଇମାସ ହେଲା ତେଣୁକରି ଯେଉଁ ସେଥିରେ ଯିଏ ଆକ୍ୟୁଷ୍ଟ ଏଥିରେ ସେଇ ଆକ୍ୟୁଷ୍ଟ ବିଧାୟକ କାଲି କହୁଛନ୍ତି ଚାରିଜଣ ବନ୍ଧା ହୋଇସାରିଛନ୍ତି କେଉଁ ଚାରିଜଣଙ୍କ ନାଁ ସେ କହିପାରିବେ କି ବନ୍ଧା ହୋଇଛନ୍ତି ଆରେଷ୍ଟ ହୋଇଛନ୍ତି ସେ କହୁଛନ୍ତି ଭିଏଲ୍ଡବ୍ଲ୍ୟୁ ଚାକିରିରୁ ପଳେଇ ଯାଇଛି ଜଣେ ବିଭାଗୀୟ ମନ୍ତ୍ରୀ ତାଙ୍କ ବିଭାଗର ଦୁଇ ଦୁଇଟା ମିଛ କଥାକୁ ଲକ୍ଷାଧିକ ଜନସାଧାରଣଙ୍କ ଆଗରେ ଅଛି କୁହନ୍ତୁ ମୋ ପାଖରେ ସେ ଏଫ୍ଆଇଆର୍ କପି ଅଛି ଯେ ଭିକାରୀ ଚରଣ ସ୍ୱାଇଁ ପ୍ରଫୁଲ୍ଲ କୁମାର ବିଶ୍ଵାଳ ପ୍ରମୋଦ ବିଶ୍ଵାଳ ଇଏ ହେଉଛନ୍ତି ଅଭିଯୁକ୍ତ ଏକ ଦୁଇ ତିନି ତାଲିକାରେ ଅଛନ୍ତି ଏଫ୍ଆଇଆରରେ ଏଇମାନେ କ'ଣ ବିକାଶ ଜେନା ମଡ଼ଲରେ ସମ୍ପୃକ୍ତ ଥିଲେ ମୁଁ ତାହେଲେ ମୁଁ ଭାବୁଛି ମୋ ପାଖରେ ସେ ତଥ୍ୟ ନାହିଁ ମୁଁ ତ দুই বর্ষর ঘটনা মু এ বাবদে মানে তদন্ত করুনি পুলিশ এ বাবদে কোয়ারি আমি জন সেবা করুছু কিন্তু দুই তিন মোর যা মনে হোচ্ছি বিকাশ জেনা কেসে থাকবে তাঁক এতলা কফি লা এক নম্বর লান পড়ুন বোধে নথি না পুলিশ যা আজ গিরফ করছি কথা পুলিশের কহার কথা পঞ্চানন সেঠি হচ্ছেন মুখ্য অভিযুক্ত তাঁর সহ ক্ষিতীশ কুমার আচার্য ললিত মোহন বরাল এমান অভিযুক্ত লে আপনার লাগুছে যে পুলিশের তদন্ত ঠিক ঠিক দিক যাওয়া যাও মুখ্য়ে অভিযুক্ত যাঙ্ না কুড়মণি বাবু পু অভিযোগ করুছি তাঁর পাখি পুলিশ পঞ্চি পাব পুলিশ পিকাশ জেলা ঘটনার যদি অভিযুক্ত বাঁধা কু দুই বর্ষ লাগিগাল এ ঘটনার সেই অভিযুক্ত এপে ধরি পি না কিন্তু যেহেতু এতলা কারীর অভিযোগর জন ভিতর জন গিরফ করেছেন আমি আশা রক্ষু আমি এতে শীঘ্র

আমি এছ পি অফিচ ঘৰেও কৰিব অফিচ কৰিব আপোনালোকে আপোনাক অট্কিচ পূৰ্ব কাপ্টেন দিব্যশংকৰ মিশ্ৰ এই প্ৰসংগৰে এই হত্যাকাণ্ড ডবল মৰ্ডৰ প্ৰসংগৰে ক' কৈছে কামেৰা দেখিছে তাৰ ব্যৱহাৰ কেমি থাকে দেখন্ত আপোনাৰ তাৰপৰা মোক পুনি প্ৰশ্ন পচাৰিবি মানসু

ସେ ପ୍ରଶ୍ନ ଶୁଣିକି କେମିତି ଦୌଡ଼ିକି ପଳାଇ ପଳଉଛନ୍ତି ଏବଂ ଯେଉଁ ଅଭିଯୋଗ ରହିଛି ଏତଲା ରହିଛି ସେ ଏତଲାର ତେର ନମ୍ବରରେ ମନ୍ତ୍ରୀ ପ୍ରତାପ ଜେନାଙ୍କ ନାଁ ରହିଛି ଯଦି ପ୍ରଭାବଶାଳୀ ମନ୍ତ୍ରୀ ରୁହନ୍ତି ତାଙ୍କ ପଦରେ ଆପଣଙ୍କ ଦଳ ପକ୍ଷରୁ ଆଜି ମୋତେ ବିରୋଧ ହୋଇଛି ଡିଜି ଅଫିସରେ ବିରୋଧ ହୋଇଛି ଏଠି ମଧ୍ୟ ପ୍ରତାପ ଜେନାଙ୍କ ଘର ବାସଭବନ ଘେରାଉ କରିବା ପାଇଁ ଉଦ୍ୟମ କରାଯାଇଥିଲା ପୋଲିସ ଅଟକେଇଥିଲା ଯେ ଆପଣଙ୍କୁ ଲାଗୁଛି ନିରପେକ୍ଷ ତଦନ୍ତ ହୋଇପାରିବ ଯଦି ପ୍ରଭାବଶାଳୀ ମନ୍ତ୍ରୀ ତାଙ୍କ ପଦରେ ରୁହନ୍ତି ନାହିଁ ମୋତେ ଗୋଟେ କଥା କୁହନ୍ତୁ ଆଜ୍ଞା ଆପଣ ଶାନ୍ତି ବୋଧେ ମାର୍କ କରିପାରିଲେନି ଆମର ଦିବସିଂହ ବାବୁଙ୍କ ମୁହଁରେ ତୁଣ୍ଡି ବନ୍ଦା ହେଇଛି ବୋଲି ସେଇଟା ପ୍ରକୃତରେ କରୋନାର ତୁଣ୍ଡି ନୁହଁ ମୁଁ କୌଣସି ମନ୍ତ୍ରୀଙ୍କ ବିରୁଦ୍ଧରେ ସେ ପାଟି ଫିଟେଇ ପାରିବେନି କୌଣସି ଜିନିଷ ସେମାନେ କହିପାରିବେନି କହିବା ଲୋକ ଫାଇଭ୍ଟି କେବଳ କହିବେ ଏମାନେ କାହାର କହିବାର ଅଉକାତ ନାହିଁ କାହାର ତାକତ ବି ନାହିଁ তুণ্ডি আজি পূৰ্বৰ কেছৰ বন্ধু বুলুবাবু কৈছিল চাৰি জান আগু কিয় আগত কাহি দল ভাই ভাইকি চলু ବୁଲୁ ବାବୁ କହୁଛନ୍ତି କେଉଁ ଚାରି ଜଣ ଆରେଷ୍ଟ ହେଉଛନ୍ତି ମୋତେ ତାଙ୍କ ନାଁ କୁହନ୍ତୁ ଆପଣମାନେ ଯଦି ଖବର ଅଛି କୁହନ୍ତୁ ଯେ ପ୍ରକୃତରେ ସେଇ ମର୍ଡ଼ର କେସ୍ର ମୁଖ୍ୟ ଅଭିଯୁକ୍ତ ବର୍ତ୍ତମାନ ସୁଦ୍ଧା ଧରା ପଡ଼ିଛନ୍ତି କି ନାଇଁ 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 ଶାନ୍ତି ବାବୁ ଆ ପୂର୍ବରୁ ଗୋଟେ ମର୍ଡ଼ର କେସ୍ ହେଇଥିଲା ଯାହା ଦେହରେ ତିନି ଜଣ ଲୋକ କି ଚାରି ଜଣ ଲୋକ ଆରେଷ୍ଟ ହେଇଥିଲେ ଆଉ ବାକି ଲୋକ ଆରେଷ୍ଟ କରିବା ପାଇଁ ମୋତେ କୁଳମଣି ବାବୁ ବାର ବାର ଯାଇଛନ୍ତି କିନ୍ତୁ ଦୁଃଖର ସହିତ ମୁଁ କହିବାକୁ ପଡ଼ୁଛି ଏ ବଡ଼ ବଢିଆ ନେତାଙ୍କର ହାତ ମିଳା ଯୋଗୁଁ কুণব ভাবে পারি না হড়াই যে দোষী সে আরে যদি এমনি বিজেপি বিজেপি ভাই ভাই হয়ে তাহলে বোধে এটা সে পূর্ণ মর্ডর কেস নাই গোটে বিকাশ

ନ୍ୟାଚୁରାଲି ଆପଣ ଦେଖନ୍ତୁ ତାଙ୍କର ଏରିଆରେ ଗୋଟେ ମର୍ଡ଼ର ହେଇଛି ବୁଲୁବାବୁ ସେ ଏରିଆର ନେତୃତ୍ୱ ନେଉଛନ୍ତି କିନ୍ତୁ ସଠିକ୍ ଭାବରେ କହିପାରୁନାହାନ୍ତି ବା ଠିକ୍ ଭାବରେ କହିପାରୁନାହାନ୍ତି ବା ତାଙ୍କର ଆଜି ଷ୍ଟେଟ୍ ଲେବୁଲ୍ରେ ଗୋଟେ ସାମ୍ବାଦିକ ସମ୍ମିଳନୀ ହେଇଥିଲା ସେଥିରେ ସେମାନେ ପୋଲିସକୁ ଏସ୍ ଡି ପିଓକୁ ଡାଇରେକ୍ଟ ଆଟାକ୍ କରିଥିଲେ କିନ୍ତୁ ବୁଲୁବାବୁ ଏଠି କହୁଛନ୍ତି ନାହିଁ ଆମର ସେମାନେ ପ୍ରେସ୍ ମିଟ୍ କରିଛନ୍ତି କ'ଣ ତା ମାନେଟା କ'ଣ ମୋର କହିବା କଥା କାଲି ପ୍ରତାପ ଜେନା କହିଲେ ଚାରି ଜଣଙ୍କୁ ଆମେ ବିକାଶ ଜେନା କେସ ରେ ଗିରଫ କରିଛୁ ମୁଁ କହୁଛି ସେଇଟା ମିଛ ବିକାଶ ଜେନା କେସରେ ମୁଖ୍ୟ ଆସାମୀ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ଗିରଫ ହେଇନାହାନ୍ତି सरपंच का स्वामी गिरफ होईना से मार्केट रे एक बुलूती मुथा कौची सांग बुजिपारेन की शुणी पारेन <स्थाँगी> काल प्रताप जेना जो कौचं प्रताप जेना आईन मंत्री काहीकि ए मंतव्यवती चार जण गिरफ हे ना मंतव्येतुन तेणुकरी त्या कथा कौशसी विश्वास कु जीव सी मिळत मनसभाई बुजिपारेन एका कु भारतीय जनता पार्टी विकास जेना मर्डर केस बहुत कार्यक्रम नाही

মানস ভি কথা নাই এই নিৰ্মম হত্যা বিৰুদ্ধে এই ভাল যিংসা কাণ্ড ঘটি ঘটু ৰাজনৈতিক হিংসাকাণ্ড কৌশি দলৰ কিন্তু আপোনাৰ বিৰোধ কৰিব পরিস্থিতি পরিস্থিতি রে আপনার মধ্যে ব্যক্তিগত ভাবে জানি কোনসি পরিস্থিতি এ মর্ডর কেস রুদ্ধের যা কাজানুষ্ঠান গ্রহণ করা আরম্ভ করে ভারতীয় জনতা পার্টি করুচি ভারতীয় জনতা পার্টি গতকাল অবিভক্ত কটক জেলার সবু ব্লক হেডক্য়ার্টার ঘেউ কলে। আজি সারা রাজ্যের সবু থানা ঘেউ করু

এব পুলিচৰ তদন্ত নিৰপেক্ষ হ'ব তোমাৰ মনৰ এই প্ৰশ্ন প্ৰদ্যুন বাবু শুনতো ৰাজনতিক ৰাক্ষ ইত্ৰ বৰ্তমান পৰিদৃশ্য দেখিব ইৱল চৰ্বিত চৰব কৰাতীত কিছু নাই কাৰণ ইমান বিবিধ বস্তারে যাহা পে দেখউতলে গૃહরাষ্ট্র মন্ত্রী গૃહরাষ্ট্র মন্ত্রী পরা গণতন্ত্রৰ पवित्र মন্দিৰ বিধানসভায়ৰ পৰিসম্পৰ্ক পৰিহত্যা সম্পৰ্কিত মতব্য আৰু তাৰ পাৰে অরুণ মথা এছ আই টি মুখ্যকৰ সমিল সাম্পাদিক সমিলিনৰ বক্তব্য এই যে নাটক সব এই নাটক কেৱল লোকক ভুয়া বুলিয়া তদন্ত কেৱল ভুয়া বুলিয়া পাই কাৰণ ওড়িশাৰ চাৰিয়াৰে বুলিছি ডাবল বৰ্ডাৰৰ সমস্ত তদন্ত কি প্ৰমুক বিগলিত হত্যাকাৰী

ছবি ঠিক আর অনেক উদাহরণ আছে যে বিলম্বিত ঐ নয় এবং এই প্রমুখ ঘটনারে দুইটি ঘটনারে বিকাশ জানা কথা কুহত কিংবা এইটি কুড়মণি বাবু হত্যাকাণ্ড কথা দেখুন দুইটি যাক মামলারে যদি অভিযোগ অভিযুক্ত সংখ্যা আপনার দেখবে বিকাশ জেলা মর্ডর কেসে পাখা বারু চৌদ না অভিযোগ হয়েছিল কিন্তু যা তথ্য কুচি যে বর্তমান

যে তদন্ত পরিসরভুক্ত মন্ত্রী হব কি এই অভিযোগ কু পিস সবু থানা আগে বিজেপি ধারণা দে বিক্ষোভ করছি এবং আস্তালি এসপি অফিস আগে বিক্ষোভ করব আঠ তারিখে ডিজি অফিস আগে বিক্ষোভ করব কিন্তু যা আইন রিগ রয়েছে যে সে আইন রিগ যা রয়েছে পুলিশ তদন্ত ভিতরে আইন মন্ত্রী আসবে কি ইয়ে হচ্ছে সবুঠ বড় প্রশ্ন সময় সরছি প্রশ্নকাল ওইট রাখবা নমস্কার